এনটিভির খবরের জেরে স্বয়ং কৃষকদের আর্তনাদের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে এলেন ব্লক এডিএ। এই দিন অর্থাৎ সোমবার কৃষকদের আর্তনাদে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ভুট্টার ক্ষেত পরিদর্শনে এলেন রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক এডিএ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসার। বিগত কয়েকদিন ধরে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় বেশ একাধিক জমি রাতের অন্ধকারে চাষিদের অনুমান অনুযায়ী বন্য প্রাণী অর্থাৎ বন্য শুকর সেই সমস্ত ভুট্টা নষ্ট করে দিচ্ছে। তাতেই কৃষকদের মাথায় হাত। কৃষকদের আর্তনাদ তিনারা অনেকেই বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে এই ফসলের পেছনে খরচা করে থাকে। যদি এইভাবে আমাদের জমির ফসল নষ্ট হতে থাকে তাহলে আমাদের ঋণ কিভাবে পরিশোধ করব। এছাড়াও অপর কৃষক তাজিমুল শেখ বলেন, আমাদের সংসার এই জমির ফসলের উপর নির্ভর করে চলে। আমরা ফসল উৎপন্ন করে বিক্রয় করে যে অর্থ পেয়ে থাকি তা দিয়ে বাড়ির সদস্যদের অন্ন যোগাই ও ছেলে মেয়েদের লেখাপড়া সহ ঔষধ খরচা চালাই। একাধিক কৃষক আজ এডিএ মহাশয়কে পেয়ে তাদের আর্তনাদের কথা ও ক্ষতিপূরণের দাবি করেন। এডিএ মহাশয় বলেন, পুরো বিষয়টি ব্লক আধিকারিক মন্ত্রী ও বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলে এই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। জিয়াউল হকের রিপোর্ট, NTVWB। এখানে আমরা এই দিকটাতে মানে জমি আছে, সব ভুট্টার জমি, অন্যান্য বিভিন্ন চাষ আছে, তো অধিকাংশ বেশিরভাগই ভুট্টা। তো এই বইনাসর এই যে এটা বর্ডার মানে এটা পদ্মা নদী, এটা আমাদের এতে, তারপরে ওইদিকে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, ওই জঙ্গল থেকে বইনাসর রাত্রে দলে দলে এসে মানে আমাদের ভুট্টাগুলোকে মানে ভেঙে মানে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। পদ্মা নদী ভেদ করে আসছে, এখন পদ্মা নদীতে পানি বেশি নাই, ওই এক হাঁটুর নিচে পানি মানে ওই চলে আসছে, আর মানে রাত্রে মানে মানে খেয়ে তে আবার সেই চলে যাচ্ছে। আমরা দিনে কোনো দেখতে পাই, দিনে এসে আমরা জমিতে দেখছি তো ভুট্টা সব ভেঙে মানে খেয়ে তোষনাশ করে চলে যাচ্ছে। আমার নাম তাজিবুল শেখ। শুনতে পাচ্ছি চাষি ভাইদের মুখ থেকে যে দিনমান কোনো রকম কিছু দেখা যাচ্ছে না, বাট রাত্রিবেলায় এটা যেহেতু পদ্মার চরে আমরা দাঁড়িয়ে আছি, এখানে জলটা অনেকটা কমে গেছে এবং ওরা জল পার করেই এখানে এই পাড়তে আসছে, রাত্রিবেলা হয়তো অ্যাটাক করে আবার ফিরে যাচ্ছে। তো এটা পদ্মা তো বিস্তীর্ণ এলাকা, ওই পাশে দেখতে পাচ্ছেন পুরোটা চর এলাকাতে জঙ্গল আছে, হয়তো দিনমান ওনারা ওই বাকিরা ওখানেই থাকছে এবং রাত্রিবেলা হয়তো অ্যাটাকটা করছে, এটা একটা মারাত্মক ব্যাপার। তবে তাও ওদের একটু গতিপথ যদি পরিলক্ষিত করা যায়, কোন রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, তাহলে সেই জায়গাগুলোতে ফান্ড বা অন্যান্য কিছু ব্যবস্থা করে যদি ওদেরকে বন দপ্তর থেকে ব্যবস্থা করে, আমরা চেষ্টা করছি কথা বলার, দু একদিনের মধ্যে যদি কিছু করা যায়। এবং বিএসএফদের পারমিশনের ব্যাপারটাও আমরা দেখছি, যাতে চাষি ভাইরা দু একদিন যদি একটু রাত্রের দিকে টহল করতে পারে।